আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরো একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না। এই রান্নাটি আমরা কম বেশি সবাই পারি। আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিই। আমি আজকে এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস রান্না করব। চুলায় আমি প্যান গরম হলে প্যানে দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। দিয়ে দিচ্ছি এখানে কয়েকটি তেজপাতা, এলাচ এবং দারচিনি। এগুলোর একটু ফ্লেভার ছড়ালে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এগুলো দিয়ে আমি একটু 1 মিনিট পর্যন্ত এগুলো নেড়েচেড়ে নিব যেন এর কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন বাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আপনারা আরও বাড়িয়েও দিতে পারেন। 1/2 টেবিল চামচের একটু কম হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। এই শুকনো মশলাগুলো আমি একটু 2 মিনিট পর্যন্ত মিডিয়াম আঁচে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হলে আমার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। আমি এগুলি আগে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে। মাংসগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। 5 মিনিট পর্যন্ত আমি এগুলো একটু কষিয়ে নিব। 5 মিনিট পর এসে ঢাকনা খুলে আমি এগুলি উল্টিয়ে পাল্টিয়ে একটু নেড়ে দিব। দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ এবং 5-6টি মাঝারি সাইজের আলু আমি এভাবে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এরপর আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিটের মাঝে আমি আরও একবার নেড়েচেড়ে দিয়েছিলাম ভালো করে। 10 মিনিট পরে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফ্লেভারের জন্য এবং পরিমাণ মতো পানি। আমি এখানে একটু ঝোল রাখব তাই পানি একটু বেশি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো পানি দিবেন। আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিট পর আসলাম। আমার মাংস প্রায় রান্না শেষ। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এবং কিছু সুগন্ধি পাতা। এই পাতাকে অনেকে পোলাও পাতা বলে বা অনেকে ভাত পাতা বলে। এটা দিলে মাংসের ফ্লেভারটা খুব চমৎকার আসে। দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম চুলা, তারপর চুলা বন্ধ করে দিলাম। আমার মাংস রান্না শেষ। এখন আমি পরিবেশনের জন্য বাটিতে ঢেলে নিব। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।